বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণে নানা দিক থাকছে মিজানুর রহমানের রিপোর্টে। রেসকোর্স ময়দান যখন জনসমুদ্র, তখনও ভাষণের বিষয়বস্তু চূড়ান্ত করতে পারেননি 103 ডিগ্রি জ্বরে আক্রান্ত বঙ্গবন্ধু। শুধু জানতেন নিজের কথাটি তার মুখ থেকে শোনার জন্য অধীর অপেক্ষায় মুক্তি পাগল বাঙালি। কারণ আজ যে অবিনশ্বর কবিতা শোনাবেন রাজনীতির শ্রেষ্ঠ কবি, তুমুল উত্তেজনায় তাই ব্যাকুল প্রতীক্ষা কখন আসবেন কবি। এদিন দুপুর 12টা পর্যন্ত দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেও ভাষণের বিষয়বস্তু চূড়ান্ত করতে পারেননি বঙ্গবন্ধু। অবশেষে স্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নেন নিজের চিন্তাধারা থেকেই ভাষণ দেওয়ার। একসময় মাটি কাঁপিয়ে মঞ্চে আসেন লাখো মানুষের ভালোবাসায় সিক্ত কবি, বজ্রকণ্ঠে শোনান সেই অমর কবিতা। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। 19 মিনিট ভাষণের শেষ পর্যায়ে তিনি এমন ভাবে স্বাধীনতার ডাক দেন যাতে স্বাধীনতার ঘোষণা পুরোপুরি থাকলেও শাসক গোষ্ঠীর পক্ষে তা প্রমাণ করা সম্ভব ছিল না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দ্য স্পিসেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি বইয়ে স্থান পাওয়া পৃথিবীর বিখ্যাত ভাষণের একটি বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস বা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের উই শ্যাল ফাইট অন দ্য বিসেস এর চেয়েও জ্বালাময়ী ছিল এ ভাষণ। যে ভাষণগুলি ইতিহাসকে পুনরুজ্জীবিত করেছে, এই ভাষণটি ইতিহাস নির্মাণ করে। যদি 7ই মার্চের এই ভাষণটি বঙ্গবন্ধু সেদিন না দিতেন, আমাদের দিক নির্দেশনা স্পষ্ট হতো না এবং পৃথিবীর মানুষও বুঝতে পারত না। ঢাকায় থাকা বিদেশি সাংবাদিকরাও বাখারা হয়ে শুনেছিলেন 1107 শব্দের জাদুময়ী ভাষণটি। বাংলা ভাষা না বুঝলেও বিষয় বুঝতে অসুবিধা হয়নি তাদের। তিনি একটা ব্রিটিশ রেডিওর সাংবাদিক ছিলেন, তো আমার কাজ ছিল দুভাষীর কাজ। 1 মিনিটের মতো শোনাবার পর তিনি বলছেন আর দরকার নেই। সেই লোকটি কান খাড়া করে শুনলেন যে আপনি কীভাবে বুঝলেন, বঙ্গবন্ধু তো বাংলায় বললেন। বলছে সামহাউ আই কুড রিড হিজ মাইন্ড। 7 মার্চের ভাষণটি আন্তর্জাতিক মিডিয়া বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করে। 25 মার্চ গণহত্যা শুরু হলে এর কয়েকটি রেকর্ড কলকাতায় পাঠানো হয়। এপ্রিল মাসে এর 3000 কপি বিনামূল্যে বিতরণ করে বিখ্যাত রেকর্ড কোম্পানি হিজ মাস্টার্স ভয়েস। প্রবাসী সরকারও ইংরেজি অনুবাদ করে বহির্বিশ্বে তা বিতরণের ব্যবস্থা করে। পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশনের চেয়ারম্যান এএইচএম সালাউদ্দিন ও এমডিএম আবুল খায়ের তত্ত্বাবধানে টেকনিশিয়ান এনএইচ খন্দকার মঞ্চের নিচে যন্ত্রপাতি নিয়ে বক্তৃতা রেকর্ড করেন আর ভিডিও ক্যামেরা নিয়ে চিত্র ধারণ করেন ডিএফই কর্মকর্তা প্রয়াত অভিনেতা আবুল খায়ের। জাতি চিরদিন তাদের এই অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। মিজানুর রহমান, আরটিভি। এবারে অন্যান্য প্রসঙ্গ। 2 মাস পেরোলেও বিএনপি জামাত জোটের টানা কর্মসূচির সঙ্গে সহ